জাতীয় শহীদ মিনারের সমকাল সম্পাদক গোলাম সরোয়ারকে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদন। বরেণ্য সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সরোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসার পর সকাল 10:45 দিকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ শহীদ মিনারে নামানো হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। গোলাম সরোয়ারের মরদেহ শ্রদ্ধা জানান সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, বেসরকারি সংগঠন নিজেরা করি খুশি কবি। এর আগে সকাল 8:30 দিকে গোলাম সরোয়ারকে শেষবারের মতো নেওয়া হয় তেজগড়ে তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে। সেখানে সমকাল পরিবারের সদস্যরা তাদের প্রিয় অভিভাবককে শেষ শ্রদ্ধা জানায়।